হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনুপমা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। বং বিউটি অনুপমা চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, পুজো তো চলেই এলো, পুজোর তো হাতে গোনা আর কয়েকটি দিন মাত্র বাকি। পুজোর আগে তোমরা যদি চুলের এইভাবে হেয়ার স্পা করে থাকো বাড়িতে বসে, তাহলে কিন্তু তোমাদের চুলটা অনেক দিন পর্যন্ত এভাবেই স্ট্রেট থাকবে। আর তোমরা কিন্তু খুবই অল্প খরচে, খুবই কম সময়ের মধ্যে কিন্তু এই হেয়ার স্পাটা করে নিতে পারো। তাহলে চলো, পুজোর আগে তোমরা কিভাবে এই হেয়ার স্পাটা করবে বাড়িতে বসে কোনো রকম পার্লারে না গিয়ে, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো এই ভিডিওটা তাহলে তোমরা দেখতে থাকো, পুরো ভিডিওটা দেখো কিন্তু বন্ধুরা, দেখলে কিন্তু অবশ্যই বুঝতে পারবে যে আমি কিভাবে কী কী স্টেপ আমি ফলো করেছি। এই স্টেপগুলো ফলো করলেই কিন্তু তোমরাও এভাবে আমার মতন চুল পেতে পারো। দেখো এখানে আমি কতগুলো ভেন্ডি নিয়েছি, তো ভেন্ডি বলো বা ঢেঁড়স বলো, ওগুলো নিয়েছি। নিয়ে আমি খুব ভালো করে প্রথমে জল দিয়ে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে এভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তো বন্ধুরা দেখো, আমি এখানে প্রায় 10-12টা মতন ভেন্ডি নিয়েছি। আমার চুলের লেন্থ অনুযায়ী কিন্তু নিয়েছি, আমার চুল অনেকটাই বড়, তো সেজন্য আমার চুলের লেন্থ অনুযায়ী আমি এখানে আমার পরিমাণ মতন ঢেঁড়স নিয়েছি। তোমাদের চুলের লেন্থ অনুযায়ী কিন্তু তোমরা অবশ্যই সেটা হিসেব করে নিয়ে নেবে। তো বন্ধুরা দেখো, এখানে আমার ঢেঁড়সগুলো কাটা হয়ে গেছে। এবার আমি একটা সসপ্যান নিয়েছি, এই সসপ্যানের মধ্যে আমি ঢেঁড়সগুলো তুলে দিলাম। এবার এর মধ্যে আমি জল অ্যাড করব। তো এখানে আমি নর্মাল ঠান্ডা জল অ্যাড করছি, 1 থেকে 1.5 গ্লাসের মতো জল আমি দিয়েছি। তো এবার আমি এটাকে গ্যাসের মধ্যে বসালাম, গ্যাসের মধ্যে বসিয়ে প্রায় 3-4 মিনিটের মতন ফুটিয়ে নেব, একদম লো আছে। আর ঢাকা দিয়ে অবশ্যই সেদ্ধ করে নিয়েছি। এবার দেখো এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি, ঠান্ডা করে নিয়ে এবার ব্লেন্ডারের মধ্যে আমি ব্লেন্ড করে নেব। তো ঠান্ডা করেই কিন্তু অবশ্যই ব্লেন্ড করতে হবে। আর দেখো এখানে ঢেঁড়স আর ঢেঁড়সের জল যতটুকু ছিল সবগুলোই কিন্তু একসাথে আমি ব্লেন্ড করে নেব। তো দেখো এবার ব্লেন্ড করে চলে এলাম। তো ব্লেন্ড করার পর দেখো, আমি দেখিয়ে দিচ্ছি ঠিক কীরকম হয়েছে। এবার একটা আমি বাটি নেব, মানে একটু বড় সাইজের বাটি নেব। তো এই বাটির মধ্যে এবার দিয়ে দিলাম এর ওপর একটা পরিষ্কার কাপড়, সুতির কাপড়। তো এটাকে আমি ঢেলে দেবো এর মধ্যে, মানে যে ঢেঁড়সের যে মিশ্রণটা সেটাকে আমি ঢেলে দিলাম। এবার খুব ভালো করে কিন্তু আমি ছেঁকে নেব। তোমরা চাইলে কিন্তু ছাঁকনি দিয়েও ছাঁকতে পারো, তবে আমার মনে হয় সুতির কাপড় দিয়ে ছাঁকলেই কিন্তু খুব বেশি ভালো ছাঁকা হয়। তো দেখো আমি ঠিক এভাবে এই কাপড়টাকে মুড়ে নিয়ে আমি এই যে নির্যাসটা সেটাকে আমি বের করে নিচ্ছি। বন্ধুরা তোমরা তো অনেক সময় পার্লারে যাও, তো পার্লারে গেলে কিন্তু অনেকগুলো টাকাও যেমন খরচা হয়, আর সেরকম কিন্তু সময়টাও নষ্ট হয়। তো সেক্ষেত্রে যদি তোমরা বাড়িতে ঠিক আমি যেভাবে তৈরি করে দেখাচ্ছি এই হেয়ার প্যাকটা, তোমরা যদি এটা ইউজ করো, মানে তোমরা যদি সপ্তাহে 1 দিন করে ইউজ করো, তাহলে কিন্তু তোমরা পার্লারের মতোই তোমরা রেজাল্টটা পাবে। তো বন্ধুরা এখন তো পুজো, কদিন পরেই পুজো, তো পুজোর আগে যদি তোমরা এভাবে সপ্তাহে 1 দিন করে ব্যবহার করো, তাহলে কিন্তু তোমরা রেজাল্টটা বুঝতে পারবে। তো 1 দিন ব্যবহার করলেও কিন্তু তোমরা রেজাল্টটা পাবে। তো বন্ধুরা তোমরা অবশ্যই সপ্তাহে 1 দিন করে দেখো, তোমরা কিন্তু তাহলে বুঝে যাবে যে কতটা সুন্দর তোমাদের চুল আগের থেকে হয়ে গেছে। কোঁকড়ানো চুলকেও কিন্তু সোজা করতে সহায়তা করে এই ঢেঁড়সের প্যাকটা। তো বন্ধুরা এখানে দেখো, একটা অন্য পাত্রে আমি একটু জল নিয়ে নিলাম, আর জলের মধ্যে এখানে অ্যাড করে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ারটাকে অ্যাড করার পর খুব ভালো করে জলের সাথে মিক্স করে নেব, খুব ভালো করে কিন্তু মিক্স করতে হবে যাতে একদম ডলা ডলা পাকিয়ে না থাকে, তো সেদিকে অবশ্যই কিন্তু নজর রাখতে হবে। এবার এই যে আমি কর্নফ্লাওয়ার আর জলের মিশ্রণটা তৈরি করলাম, সেটা কিন্তু যে ঢেঁড়সের যে মিশ্রণটা তৈরি করেছি সেটার মধ্যে কিন্তু ঢেলে দেব। এবার খুব ভালো করে দুটো মিশ্রণই কিন্তু আমি আবারও মিক্স করে নেব। খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। তোমরা দেখলে বুঝতেই পারছো ঠিক কিরকম হয়েছে।
মিশ্রণটা। এবার এটাকে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দেব। তো গ্যাসের ফ্লেমটা কিন্তু প্রথমে একটু বাড়িয়ে নিয়েছিলাম, কিন্তু বাড়িয়ে নেওয়ার পর কিন্তু একদম লো ফ্লেম করে দেব। লো ফ্লেম করে নিয়ে তারপরে কিন্তু অনবরত এভাবে নাড়াচাড়া করে যেতে হবে, যাতে মানে বাটির মধ্যে বসে না যায় বা পুড়ে না যায়, এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। অবশ্যই অনবরতই নাড়াচাড়া করতে হবে, প্রায় 2-3 মিনিট মতো কিন্তু এভাবে নাড়াচাড়া করলে একটা ক্রিমের মতন তৈরি হয়ে যাবে। তো তোমরা ভিডিওতে দেখলে বুঝতেই পারবে ঠিক কতটা আমি মানে নাড়াচাড়া করেছি। তো দেখো একটা ক্রিমের মতন তৈরি হয়ে যাচ্ছে। খুবই কিন্তু ধৈর্য সহকারে বন্ধুরা এটা করতে হবে। তো ভালো চুল যদি পেতে চাও তাহলে তো একটু ধৈর্য তোমাদের ধরতেই হবে। তো সেটা কিন্তু পার্লারে যাওয়ার থেকে কিন্তু অনেকটাই ভালো বলে আমি মনে করি। তো দেখো এখানে কিন্তু একদম তৈরি হয়ে গেছে ক্রিমটা প্রায়। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেবো, এরকম পাতলাই রাখবো, ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও একটু বসে যাবে। তবে দেখো খুব বেশি পাতলা কিন্তু আমি রাখিনি। তো এভাবেই আমি এটাকে ঠান্ডা করে নেব। গ্যাসের ফ্লেমটা অফ করে নিয়ে দেখো রেখে দিয়েছিলাম, আমি ঠান্ডা করে নিয়েছি। এবার ঠান্ডা করার পর আমি এখানে কয়েকটা জিনিস অ্যাড করব, যেটা হচ্ছে নারকেল তেল। তোমরা যে ব্র্যান্ডের নারকেল তেল ইউজ করো তোমরা কিন্তু সেটাই ইউজ করতে পারো। আমি এখানে যেটা ব্যবহার করছি সেটাই আমি মানে যেটা আমি রেগুলার ব্যবহার করি সেটাই আমি এখানে দিচ্ছি। আর এখানে দেখো 1 চামচ মতো আমি নারকেল তেল দিয়ে দিলাম। এবার তোমরা এর মধ্যে আমন্ড অয়েলও দিতে পারো। তো আমার কাছে আমন্ড অয়েল নেই, তার জন্য আমি এখানে ভিটামিন ই ক্যাপসুলটা দিচ্ছি। তো এখানে আমি 2 ভিটামিন ই ক্যাপসুল অ্যাড করব। তোমাদের চুল যদি ছোট হয় তাহলে কিন্তু একটা অ্যাড করলেও হবে, যেহেতু আমার চুলটা একটু লম্বা তার জন্য আমি 2 অ্যাড করছি। তোমরা তোমাদের চুলের লেন্থ অনুযায়ী কিন্তু সব কিছু উপকরণ মিক্স করবে। আবারও আমি খুব ভালো করে এগুলো মিক্স করে নেব। এবার দেখো খুব ভালো করে মিক্স করে নিলাম। মিক্স করে নিয়ে এবার আমি চুলে লাগাবো। এটা কিন্তু অবশ্যই ঠান্ডা করে নিতে হবে বন্ধুরা, ঠান্ডা করে নিয়েই কিন্তু তোমরা চুলে অ্যাপ্লাই করবে। তো কিভাবে চুলে অ্যাপ্লাই করবে চলো সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করে দিই। দেখো বন্ধুরা এখানে আমি আমার চুলে অ্যাপ্লাই করব। তো দেখো আমার চুলটা এখন তোমরা দেখছো কীরকম আছে চুলটা। তো চুলটা আমি আগের দিন শ্যাম্পু করে নিয়েছিলাম। তো অবশ্যই যে কোনো হেয়ার প্যাক লাগানোর আগে চুলটা কিন্তু পরিষ্কার করে নিতে হবে, তার জন্য আগের দিন আমি শ্যাম্পু করে নিয়েছিলাম। আর এবার এখন চুলটাকে খুব ভালো করে আঁচড়ে নিলাম যাতে কোনো জোট পাকিয়ে না থাকে। আর দেখো এভাবে অল্প অল্প করে চুল নিয়ে আমি কিন্তু এই প্যাকটা লাগাচ্ছি। তো তোমরা ভিডিওর মাধ্যমে দেখলেই বুঝতে পারবে। আর প্রথমে আমি গোড়া থেকে ডগা পর্যন্ত লাগাচ্ছি, তারপরে পুরো লাগানো হয়ে গেলে পুরো ওপরে মাথার মানে স্কাল্পের ওপরে মাথার সিঁথির কাছে কিন্তু এভাবে যেভাবে আমি লাগাচ্ছি তোমরা দেখলে কিন্তু অবশ্যই বুঝতেই পারবে। তো দেখতে থাকো কীভাবে আমি লাগাচ্ছি। হেয়ার প্যাকটা লাগাতে লাগাতে তোমাদের বলে দিই তোমরা এর পরে কী করবে। তো চুলে অ্যাপ্লাই করার পর তোমরা কিন্তু 2-2.5 ঘন্টা এভাবেই চুলের মধ্যে রেখে দেবে। তারপরে কিন্তু তোমরা নর্মাল জল দিয়ে কিন্তু ধোবে, কোনো রকম শ্যাম্পু বা কন্ডিশনার ইউজ করবে না, তাতে কিন্তু রেজাল্টটা খুব একটা ভালো আসবে না। তো তোমরা প্রথম ইউজেই কিন্তু বুঝতে পারবে যে কতটা সুন্দর তোমাদের চুল হয়ে গেছে, নরম মোলায়েম, আর কতটা সুন্দর মানে কতটা স্ট্রেট হয়েছে তোমাদের চুল, তোমরা কিন্তু এটা ইউজ করার পরেই বুঝতে পারবে। বন্ধুরা প্যাকটা অ্যাপ্লাই করো পর তোমরা একটা শাওয়ার ক্যাপ বা এভাবে একটা প্লাস্টিক নিয়ে মাথাটাকে মুড়িয়ে নেবে। তারপরে কিন্তু 2-2.5 ঘন্টা পর যেভাবে বললাম সেভাবে তোমরা চুলটাকে ধুয়ে নেবে। তো দেখো তারটাকে ধুয়ে নেওয়ার পর শ্যাম্পু মানে সরি চুলটা ধুয়ে নেওয়ার পর শুকনো হয়ে যাওয়ার পর আমি এইভাবে পিকগুলো তুলে রেখেছি। তোমরা তাহলে দেখেই বুঝতে পারছো কতটা স্ট্রেট হয়েছে চুলটা আর কতটা নরম হয়েছে। তো তোমরা কিন্তু এভাবে করে দেখতে পারো অবশ্যই।